ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশে ফ্যাসিস্ট দলের নিষিদ্ধ সংগঠন ও তথা আওয়ামী লীগদের নৈরাজ্য ঠেকাতে ও তাদের দলের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মিরপুর পল্লবী রূপনগর এলাকার ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমন ও সাবেক সহসভাপতি কেন্দ্রীয় কমিটির সাইফুল ইসলাম তুহিন। ছাড়ি না, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না।